প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এশিয়া কাপের সুপার ফোরে অবশেষে সান্ত্বনার জয় পেল ইন্ডিয়া। ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচে প্রথমেই ব্যাট করতে নামে ইন্ডিয়া। ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান লোকেশ রাহুল তার 62 রান এবং বিরাট কোহলির একটি টর্নেডো ইনিংস 122 রানের ইনিংস খেলেন বিরাট কোহলি, যেখানে তিনি বল খেলেছেন মাত্র 61টি, ব্যাটিং গড় 200 এবং তিনি 6 মেরেছেন 6টি। এই দুজনের ব্যাটে ভর করে মূলত ইন্ডিয়া তাদের ইনিংসে 20 ওভারে 2 উইকেটে 220 রানের একটি পাহাড় দাঁড় করায়। তখনই মনে হয়েছিল যে ইন্ডিয়া ম্যাচটি খুব সহজেই জিতিয়ে যাবে। তো যে ধারণা সেরকমই কাজ হলো। আফগানিস্তান তাদের ইনিংসে ব্যাট করতে নেমে ইন্ডিয়া বোলিং তোপের মুখে কিছু করতে পারল না, কোনো প্রতিরোধই করতে পারল না। আফগানিস্তান পুরো 20 ওভার খেলেছে, তারা 8 উইকেট হারিয়ে মাত্র 111 রান তুলতে পেরেছে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ জর্ডান 64 রানের ইনিংস খেলেন। ইন্ডিয়া ম্যাচটি জিতে যায় 101 রানের বিশাল ব্যবধানে। অবশেষে ইন্ডিয়া জ্বলে উঠল, স্বরূপে ফিরে এলো ইন্ডিয়া। কিন্তু সময় মতো ইন্ডিয়া জ্বলে উঠতে পারল না। এশিয়া কাপ থেকে তারা ফাইনালে যাওয়ার আগেই বিদায় নিল। তারা যদি আগে জ্বলে উঠত তাহলে হয়তো এশিয়া কাপের ফাইনাল খেলতে পারত। তো ইন্ডিয়া যে খেলাটা দেখালো, আফগানিস্তানকে একদম শোচনীয়ভাবে হারালো। এদিকে বিরাট কোহলি রাজার মতন খেললেন, তিনি দুর্দান্ত সেঞ্চুরি করলেন। বন্ধুরা, খেলার আপডেট নিউজ পেতে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।